ব্যাক টু মাই চ্যানেল টুমকি ডেইলি লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। তো দুর্গাপুজো কেটে গেল, কালী পুজো লক্ষ্মী পুজো চলে গেল, এখন কালী পুজোটাও চলে গেল। ভেবেছিলাম কালী পুজোর দিন থেকে শুরু করব নতুন ব্লগ, কিন্তু পারিনি। যে ঝড় বাতাস বৃষ্টি, তারপর হচ্ছে কি কারেন্ট ছিল না, মেন কারেন্ট ছিল না, যার জন্য কিচ্ছু করতে পারিনি। এমনকি আমাদের এখানে যে বাতি দেখাবো, মানে সারা বাড়ি বাতি দিয়ে সুন্দর করে সাজাবো, সেটাও পারিনি। ঘরে ভেতরে সাজিয়েছি কোনো মতে, তো বাইরে কিছু করতে পারিনি। এবার এভাবেই চলে গেল। তো ভাইফোঁটা আগামীকাল, ভাইফোঁটা তো ভাইফোঁটার জন্য এখানে নাড়ু বানাচ্ছি, মোয়া বানাবো। তো এগুলো রেডি করে নিয়েছি। নাড়ু দেখো, নাড়ু বানানোর জন্য নাড়ুটাই কেটে গুড় দিয়ে বানানো, গুড় দিয়ে বানাবো। তো গুড়ের কালারটা একটু সাদা সাদা, যার জন্য কালারটা এমন আসছে, জানি না, দেখি এখন কড়াইতে দিই, পাকটা দিই, তারপর দেখা যাক কালারটা কেমন আসে। আর গুড়টা যদি একটু লাল হতো তাহলে ভালো হতো, কালারটা সুন্দর আসতো। তো চলো নাড়ু বানাই, তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, নারকেলের পাকটা প্রায় এসে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। তো তারপর নামিয়ে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব। আর এবার প্রথম ভাইফোঁটাতে নাড়ু মোয়া বানিয়ে নিচ্ছি। সবাই যেহেতু নাড়ু মোয়া অনেক কিছু বানিয়ে নেয়, তো এবার আমারও ইচ্ছে হলো নিজে হাতে বানিয়ে নেব। আর অন্যবার তো মানে মিষ্টি, অনেক রকম মিষ্টি, জিলিপি, আর যার যা নিতে লাগে সব কিছুই নেওয়া হয়, কিন্তু এবার ইচ্ছে হলো এগুলো বানিয়ে নেব। তো বড় ননদ এসছে, ও বা বসে গেল বানাতে আমার সাথে। আর যেহেতু এগুলো বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি বানাতে হয়, তো একা একা করলে অনেকটা টাইম লেগে যাবে। তো দুজনে মিলে করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাইফোঁটা দেওয়ার লোক একজন আসছে, আরেকজন কালকে আসবে, আমার বড় ননদ। পরে ভালো করে পরিচয় করে দেবো, বড় ননদের সাথে পরিচয় করানো হয়নি, ছোট ননদ আর মেজ ননদের সাথে পরিচয় হয়েছে। কি অবস্থা দেখো, নাড়ুটা বানানো হয়ে গেছে, দেখো মোয়া বানাবো, মোয়া বানাবো, সেই জন্য কুটটা এখানে জাল দিচ্ছি, মুড়ির মোয়া, গুড়টা জাল দেওয়া হয়ে গেলে মুড়িটা দিয়ে দেবো। জাল দেওয়া বলতে গুড়টা পাক এসে গেলেই মুড়িটা দিয়ে মোয়া বানানো হয়ে যাবে। আর এখানে দেখো ছেলেকে মুড়ি দেওয়া হয়েছিল, দেখো খেয়েছে, ও মুড়ি খেয়েছে। ছেলে কি করে চলে গেছো? আর এখানে হচ্ছে ভাগ্নি আর আমার মেয়ে, কি করো ইউটিউবে শর্ট ভিডিও? আচ্ছা করো এমনি এমনি। তো বড় ননদ আজকে আসছে, ওরা সন্ধ্যার সময় আসছে আজকে, আর ছোট ননদ আগামীকাল আসবে। মেঝে ননদ আসতে পারবে না অসুবিধে। দেখো দুজনের অবস্থা, দেখো কি হয়েছে, এদিকে আসো বাবা, ভাবি ভাইকে একটা প্যান্ট পরিয়ে দাও। তুমি হিসু করেছে তখন প্যান্ট খুলে রেখেছে, এখন প্যান্ট পরাতে পারলো না কেউ, আমি তো এখানে ব্যস্ত ছিলাম, পরাতে পারিনি। কি কথা বলবো দেখো, যাই হোক আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, মানে কি বলতো অনেকদিন গ্যাপ পড়ে গেছে মাঝখানে, যার জন্য একটু কেমন যেন লাগছিল মানে স্টার্ট করবো। যদিও কালী পুজোর দিন বললাম তোমাদের যে স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু সেদিন আর স্টার্ট করা হয়নি, ঝড় বাতাস বললামই তখন কারেন্ট ছিল না, এগুলোর জন্য আর করা হয়নি। তো ভাবলাম যে না আজকে থেকে শুরু করি, চলো ঘুরের পাকটা দিয়ে নিই।
আর একটু বেশি করে বানাচ্ছি। তো যখন ভাইফোঁটা দিতে যাব নিয়ে যাব, আর কিছুটা এখানে থাকবে। আর এই যেহেতু এখানে সবাই এসেছে, সবাই খাবে, যদিও ননদরাও নিয়ে আসে, তবু আমিও বানিয়েছি, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গতকালের ভিডিওটা আর শেষ করিনি, করতে পারিনি। তো ভাবছি গতকালের ভিডিওটা আজকে সকালের মধ্যে এড করে দেব, দিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করবো। যেহেতু আজকে ভাইফোঁটা, তো সকালে উঠে গেছি, উঠে চা মুড়ি খাচ্ছি, চা মুড়ি খেয়ে নেবো, আর ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আর সৃজা তুহিন এখনও ঘুমাচ্ছে, বাড়ির সকলে উঠে গেছে, এরা ঘুমাচ্ছে, কারণ এরা প্রতিদিন লেট করে ঘুমায় আর লেট করে ওঠে। আর তুহিন বিশেষ করে লেট করে উঠলে আমার একটু সুবিধা হয়। তো ভাইফোঁটা দিতে যাব বাড়িতে, তো দাদাকে ফোঁটা দেব। আর এখানে তো ভাইফোঁটার আয়োজন চলছে, তো এখানেও অর্ধের ভাইফোঁটা দেবে। তো অর সৃজার পিসিরা, তো একজন পিপি আসছে আর ছোটো পিপি আসবে, তো আসলে পরে ওরা ফোঁটা দেবে। তো সৃজার বাবা বলল, তো একটু মানে ছোটো ননদ আসার আগে আমি দিয়ে চলে আসব। তো সেই জন্য রান্না চাপিয়ে দিয়েছি, চা মুড়িটা খেয়ে নিয়ে তারপর রান্নাটা করে নেব, করে তাড়াহুড়ো করে আবার যেতে হবে। তো চাটা খেয়ে নিই চলো। আর প্রচণ্ড দাঁত ব্যথা ভুগেছি, আর দাঁত একটা এপাশে তুলে তোলা হয়ে গেছে, তো সেলাই আছে এখনও, সেলাই খোলা হয়নি। মঙ্গলবারে খোলার কথা ছিল, তো মঙ্গলবার যাইনি। তো টিচার বাবা বলছিল এর মধ্যে খুলে আসো, নাহলে আবার সমস্যা হতে পারে। তো মুড়ি তো এমনি খেতে পারি না, তো চা দিয়ে ভিজিয়ে তারপরে মুড়ি খাচ্ছি। জানি এটা ভালো না, কিন্তু কি করব, খেতে তো হবে। আর বিস্কিট দিয়ে আমি খেতে পারি না, আমি বিস্কিট দিয়ে মুড়ি একদম খেতে পারি না, মুড়িটাই ভালো লাগে আমার খেতে। তো চলো চা মুড়িটা খেয়ে নিই। তো দেখো, রান্নার সাথে সাথে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাটা খুব শর্টকাটই করব, কারণ তাড়াহুড়ো আছে, যেহেতু দুটোর মধ্যে ভাইফোঁটা ছেড়ে দেবে, তো সেই জন্য বাড়িতেও যেতে হবে, ওখান থেকে তাড়াতাড়ি আসতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। ঘরটাও মুছতে হবে, সেই জন্য তুহিন সৃজা উঠে গেছে, তো বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর দেখো, বিছানাটা ঝাড় দেওয়ার জন্য ঝাড়ুটা রেখেছি, ওদিকে তুহিন ওটা নিয়ে পাকা ঝাড় দিচ্ছে। তো ভাবছি তুহিনকেও স্নান করিয়ে রেখে যাব, কারণ পরে আমি আসব, এসে আবার ভাইফোঁটা দেওয়ার জন্য এখানে আবার হই হুল্লোড় মানে হুড়স্থুল লেগে যাবে। তো ভাবছি যাবতীয় যা কাজ আছে সব সেরে নিয়ে যাব, মানে যাতে করে এসে আমাকে কিছু করতে না হয়। তো যেহেতু ভাইফোঁটা দিতে বসবে সবাই, তখন ওইখানে ওখানে থাকতে হবে। তার মধ্যে আবার বাজারেও ঢুকতে হবে, কারণ মিষ্টি জিলিপি এগুলো এসব কিনতে হবে, তারপর দাদাকে দেওয়ার জন্য কিছু একটা কিনে নেব। তো সব মিলিয়ে তাড়াতাড়ি করছি, যাতে করে লেট না হয়। তো ওখানে গেলে তো বাজারে ঢুকলে একটু তো টাইম লাগবে, তারপর বাড়িতে ঢুকবো। আর মাও বাড়িতে নেই, মা গেছে মামাকে ভাইফোঁটা দিতে। তো চলো দেখতে থাকো, তাড়াহুড়ো করে এইগুলো সেরে নিয়ে আবার দুহিনকে স্নান করাতে হবে, আমি স্নান করবো এই সব সেরে। তো চলো দেখতে থাকো তোমরা। গার্নিয়ার ক্রিম দিই মুখে, কিন্তু গার্নিয়ার ক্রিমটা আমার শেষ হয়ে গেছে, সেদিন আনতে গেছিলো দোকানে পাইনি। তো অন্য কিছু শ্যুট হয় না আমার মুখে, জানো, মানে কি আমার মুখটা হচ্ছে অর্ধেক, উপরের অর্ধেক পোর্শন হচ্ছে অয়েলি, আর নিচের অর্ধেক পোর্শন হচ্ছে ড্রাই। তো কোনোরকম অনেক কিছু ট্রাই করে দেখেছি, কিন্তু কোনোটাই শ্যুট করে না। তো একদিন এটা ছিল, মানে এদিন সেদিন আনতে গেছিলো, তো নেই বলো পাইনি, তো এটা দিয়েছি, দেখি এটা শ্যুট করেছে, মানে কোনোরকম প্রবলেম হয়নি। তো এটা ইউজ করছি, আর আনতে বলিওনি, যেহেতু এটা দিয়ে আরাম পাচ্ছি, মুখটা মানে
কোনো প্রবলেম হচ্ছে না। তো এটাই ব্যবহার করছি আর সব কাজ সেরে রেডি হয়ে যাচ্ছি, বাড়িতে যাব ভাই ফুটা দিতে। আর এদিকেও রেডি হচ্ছে সবাই, আর এদিকে রেডি হওয়ার আগে আমাকে যেতে হবে, গিয়ে আবার আসতে হবে। তো ক্যামেরাতে দেখে আমি রেডি হয়ে নিচ্ছি, সময় নেই, খুব তাড়াহুড়ো লেগে গেছে। জানি না আজকের ব্লগটা কীরকম হলো, বলতে পারছি না। তো যেমনই হোক একটু কষ্ট করে মানিয়ে নিও। কানের খুলে রেখেছিলাম সেদিন রিং, তো কানেরগুলো পরে নিই, কানের ছিপিগুলো। বলেছিলাম বাড়িতে যাব 9:30-10টার মধ্যে বাড়িতে ঢুকে যাব, কিন্তু হলো না সেটা, আর পারলাম না, টাইম মেনটেন করতে পারলাম না। তো চলো রেডি হয়ে নিই তাড়াতাড়ি, আর আজকে গতকালের ভিডিওটা আজকে শেষ করব, কারণ আরেকটা নতুন ব্লগ শুরু করতে হবে। আর ভাই ফোটার ভিডিওটা সেটা নেক্সট ব্লগে তোমরা দেখবে। তো এখন সাজুগুজু করতে করতে আজকের ব্লগটা শেষ করব, রেডি যতটুকু পারি তোমাদের সাথে। তো চলো রেডি হয়ে নিই। কি তোমার স্নান হয়ে গেছে? এই শাড়িটা পরে রেডি হয়ে নিলাম, সুতি শাড়ি পরলাম, ভালো লাগে, এটা পরতে আমার মজা লাগে। অ্যাকচুয়ালি এই শাড়িটাই বেশিরভাগ পরি আমি, কোনো কিছুতে গেলে পরে ভালো লাগে। বলেছিলাম পুজোর শাড়িটা পরতে, আমি বলছি না যা পরবো না এটা। তো এখানে রেডি হচ্ছে, কী কী নেবো সেটা পরে দেখাচ্ছি, তোমার ওখানে গিয়ে দেখাবো। এটা হচ্ছে আজকে আমার সাজ, বেশি সাজিনি, আর বেশি সাজিও না, বেশি সাজা মানে বেশি সাজগোজ করতে ভালো লাগে না। তো সৃজার বাবা বাইকটা বের করছে, তো বাইকে যাব, ছেলে মেয়েকে রেখে গেলাম যেহেতু ওদেরও রেডি হওয়ার। তুহিনকে স্নান করে রেখে গেছি, আর সৃজা স্নান করেনি, স্নান করবে, ওর ছোটো পিপি মাত্র গাড়িতে উঠবে, তো ততক্ষণে হয়তো আমি দিয়ে চলে আসব। তো চলো যাবো। তো ফোটাটা দিয়ে নিই তাড়াতাড়ি, পরে ওদিকে আবার ননদরা আসবে, তো ওদেরকেও ওরাও ভাই ফোটা দেবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করব, আর ভাই ফোটার ভিডিওগুলো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো এখানেই শেষ করছি আজকে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই ভালো করে ফোটা দাও, আনন্দ করো সবাই বাবার বাড়ি গিয়ে, বা কেউ অনেকে আছে ভাই গিয়ে বোনের বাড়ি গিয়ে ফোটা নেয়, তো আমাদের তো ভাইয়ের বাড়িতে গিয়ে ভাইকে ফোটো দিতে হয়। তো চলো টাটা, কিছু শোনা যাচ্ছে না। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, তো সবাই আনন্দ করো ভাই ফোটাতে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, পৌঁছাবো, তো ফোটার ভাই ফোটার ব্লগটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। টাটা বাই বাই।